আমাদের আমির হামজা ভাই, তারপর মামুন হক সাহেব থেকে শুরু করে অনেক ওলামা একরামরা গ্রেফতার হয়ে আছে। অথচ ওনারা বের হলে কোরআন দিয়ে মানুষকে এরকম চোর ডাকাত গুন্ডাগুলোকে সুন্দর করে বুঝায় বুঝায় ভালোর পথে নিয়ে আসতো, কথা বলেন না কেন? ঠিক নেই না? সে 10 বছর পরে চিঠি দেখছে, চিঠির ভিতরে টাকা দিয়েছে, দিয়ে বলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। কোন হুজুরের বক্তব্য শুনে, ওয়াজ শুনে, তাফসির শুনে, বয়ান শুনে তিনি নিজের ভিতরে অনুতপ্ত এনে তওবা করেছে। এজন্য আমি বলবো, আলেমরা কখনো সন্ত্রাসী কাজ করে না, আলেমরা কখনো বোমাবাজি করে না, আলেমরা কখনো গাড়ি ভাঙচুর করে না, আলেমরা ইসলামের কথা বলে। এদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করবে, নয়তোবা এই দেশ গজবে ডুবে যাবে, কথা বলেন ঠিক কি না? আমাদের আমির হামজা ভাইকে ছেড়ে দেন, মুফতি মামুন হক সাহেবকে ছেড়ে দেন, এরকম যত ওলামা একরাম আছে ছেড়ে দেন, মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আমি দেখলাম কুষ্টিয়াতে সম্ভবত এই যে 2 দিনের আগের ঘটনা, এক ব্যবসায়ী তিনি পরের দিন দোকান খুলেছে, খোলার পরে তিনি দেখতেছে দোকানের ভিতরে একটা চিঠি, আর সেই চিঠির ভিতরে আপনার 3000 টাকা। সুবহানাল্লাহ বলেন। চিঠির মধ্যে লেখা, হে দোকানদার ভাই, হে ব্যবসায়ী ভাই, আমারে মাফ করে দেন, আজ থেকে 10 বছর আগে আমি আপনার দোকান থেকে 2500 টাকা নাকি 3000 টাকা না 4000 টাকা, আমার মনে নাই, আমি টাকা চুরি করছিলাম আপনার দোকান থেকে। আজকে 10 বছর পরে আমার মনে হয়েছে আমি এই কাজটা খারাপ কাজ করেছি, তাই আমি আপনাকে 3000 টাকা দিয়া আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে ভালো মানুষ আছে না নাই, কথা বলেন আছে না নাই? এই ভালো মানুষগুলো যতদিন পৃথিবীতে থাকবে, বাংলার জমিনে থাকবে, ততদিন আজান থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, তাফসির মাহফিল থাকবে, একজনের পর একজন দায়িত্ব নিবে, যতই বিপদ মুসিবত আসুক না কেন, বাংলার জমিনের মুসলমান ইসলাম রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় ফাঁসির কাষ্ঠে ঝুলবো, যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দিব, যদি প্রয়োজন হয় কাফনের কাফন পরে রাজপথে আল্লাহর কোরআনকে ঠিকানার জন্য নামিয়ে যাব। কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাও মুসলমান। এটা শাহজালালের দেশ ঠিক কি না? এটা শাহপারনের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা আউলিয়া কেরামের দেশ, এটা তসলিমা নাসরের দেশ নয়। এই জমিনে কোরআনের কথা উন্মুক্তভাবে চলবে, কোন নাস্তিক মুরতাদের কথা ইসলামকে বন্ধ করা যাবে না, কথা বলেন ঠিক কি না? ওই দোকানের মালিক আশ্চর্য হয়ে যায়, দোকানদার বলে আমার নিজেরও মনে নাই কবে আমার টাকা হারাইছে। কিন্তু দেখেন অনুতপ্ত কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস। সে 10 বছর পরে চিঠি দেখছে, চিঠির ভিতরে টাকা দিয়েছে, দিয়ে বলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। সেই দোকানদার বলছে আমি সেই চোরের জন্য দোয়া করি, তাকে আমি মাফ করে দিলাম, তার জন্য আমার দোয়া আল্লাহ যেন তাকে আরো কল্যাণ দান করে দেয়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। চাঁদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন না আমিন। এই যে চোটটা অনুতপ্ত হয়েছে, ভালো হয়েছে, আমার মনে হয় কোনো আলেমের বক্তব্য শুনে সে নিজের ভুল বুঝতে পারছে। কোন হুজুরের বক্তব্য শুনে, ওয়াজ শুনে, তাফসির শুনে, বয়ান শুনে তিনি নিজের ভিতরে অনুতপ্ত এনে তওবা করেছে। এজন্য আমি বলবো, আলেমরা কখনো সন্ত্রাসী কাজ করে না, আলেমরা কখনো বোমাবাজি করে না, আলেমরা কখনো গাড়ি ভাঙচুর করে না, আলেমরা ইসলামের কথা বলে। এদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করবে, নয়তোবা এই দেশ গজবে ডুবে যাবে, কথা বলেন ঠিক কি না? এই দেশের মধ্যে একটার পর একটা আজাব চলে আসবে, কখনো বন্যা, কখনো ভূমিকম্প,
কখনো বাজারের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, কখনো অনাবৃষ্টি, কখনো ফসল কম হওয়া, এরকম গজবগুলো একটার পর একটা আসতে থাকবে যদি সমাজের ভালো আলেমরা কষ্ট পায় কথা বলেন, ঠিক কি না? আমাদের আমির হামজা ভাইকে ছেড়ে দেন, আমির হামজা ভাইকে ছেড়ে দেন, মুফতি মামুন হক সাহেবকে ছেড়ে দেন, এরকম যত ওলামা একরাম আছে ছেড়ে দেন, মানুষ আপনাদের জন্য দোয়া করবে কথা বলেন। আজ যারা মানুষের হক নষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, এদেরকে শাস্তি দেন। এদেশের সম্পদ কম নয়, আল্লাহ তাআলা সমুদ্রে, সাগরে, নদীতে, ফসলে, মাঠে, মাছে যে বরকত দিয়েছে, এদেশের মানুষ খেয়ে শেষ করার কথা না। এদেশের মানুষ ইলিশ মাছ পায় না, চলে যায় ওই পারে, দাদারা খায় কম দামে। এদেশের মানুষ 1000 টাকা কেজি দিয়ে ইলিশ মাছ পায় না, দাদারা 500 টাকায় কেজি খায়। কথা বলেন না কেন? কথা বলেন। এই বা এদেশের মধ্যে আল্লাহ তাআলা কম দেন নাই, সাগরে, নদীতে, ফসলে, মাঠে যে পরিমাণ বরকত দিয়েছে, আমরা যদি সুস্থ ব্যবহার করতে পারতাম, সুন্দরভাবে সুষ্ঠু বণ্টন করতে পারতাম, খেয়ে শেষ করতে পারতাম না, কথা বলেন ঠিক কি না? আর এখন মানুষ খাবে কি? গরুর খাবারে ঠিক মতো মানুষ মিলাইতে পারে না, গরুকে যাই খাওয়াবে এই খাবারটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। দুধের কেজি এখন আপনাদের এলাকায় নাকি 60 টাকা, আগে তো আরো কম ছিল, আগে কত ছিল আরো কম ছিল না? 40-45 খাবারের দাম বেড়ে যাচ্ছে, সব কিছু বেড়ে যাচ্ছে। আমাদের আমির হামজা ভাই, তারপর মামুন হক সাহেব থেকে শুরু করে অনেক ওলামা একরামরা গ্রেফতার হয়ে আছে, অথচ ওনারা বের হলে কোরআন দিয়ে মানুষকে এরকম চোর ডাকাত গুন্ডাগুলোকে সুন্দর করে বুঝায় বুঝায় ভালোর পথে নিয়ে আসতো, কথা বলেন না কেন? ঠিক নেই না? কিন্তু আজকে দেখেন, আজকে সমাজের মধ্যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, জেনা, ব্যবিচার, ফাহেশা, সুদ, ঘুষ, এই সমাজের মধ্যে খুন করাবি, ছেলের হাতে মা খুন হয়, স্ত্রীর হাতে স্বামী খুন হয়, ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে, বোন খুন হয়ে যাচ্ছে, কেউ কারো হাতে নিরাপত্তা নাই। এর কারণ